সম্মানিত শাহের কাছে প্রশ্ন, সম্মানিত শাহের কাছে প্রশ্ন, সলাতের ভিতরে তাকবীরে তাহরিমা ছাড়া অন্য তিন জায়গায় রাকাতে ইয়াদাইন করা যাবে কি না, এটা হাদিস দ্বারা প্রমাণ করবেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। ভাই প্রশ্ন করেছেন রাফুল ইয়াদাইন প্রসঙ্গে। তো প্রথমে মনে রাখবেন যে এই রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে একই রায়, কেন শাফেঈ এবং হাম্বলি যারা আছে তারা পরিষ্কার রুকু থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময় তৃতীয় রাকাতে তারাও রাফুল ইয়াদাইন করে এবং আজকে দিন পর্যন্ত করে, বুঝেন নাই? মানে আজকের দিনে যদি কেউ এশার নামাজ পড়ে হাম্বলি শাফেঈ, তারাও এই রাফুল ইয়াদাইন করে। ইমাম মালিক থেকে দুটো মত পাওয়া যায় মুদাতুল কুবরাতে, ইমাম মালিকের ছাত্র মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেক ভাই, আমরা আলোচনা যে প্রশ্নোত্তর পর্বে গিয়েছিলাম, সে প্রশ্নোত্তর ছিল যে রফুল ইয়াদাইন করা প্রসঙ্গে। তো ভাই প্রথম কথা আপনাকে বললাম কি যে চার মাজহাবের মধ্যে দুই মাজহাবে আজকের দিন পর্যন্ত তার রফুল ইয়াদাইন করে, আর ইমাম মালিক থেকে দুটো মত পাওয়া যায়। তবে ইমাম মালিকের আমল ছিল মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করা। মুদাতুল কুবরাতে তার ছাত্র স্পষ্ট সেই সূত্রে বর্ণনা করেছে যে ইমাম মালিক রাহিমাল্লাহকে মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করতে তিনি দেখেছেন, মৃত্যু অবস্থাতে ছিল। তিন নম্বর এখানে পয়েন্ট হচ্ছে এটা, যারা বলছে রাফুল ইয়াদাইন করা যাবে না তাদের দাবি কি? ভাই তাদের দাবি কি যে তারাও কিন্তু স্বীকার করে রাফুল ইয়াদাইনকে, অস্বীকার কিন্তু তারা করে না। আমি কিন্তু ইনসাফপূর্ণ আলোচনা করব, যেটা হানাফিদের পক্ষে আছে হানাফিদের পক্ষে বলবো, যেটা আলহাদিসের বিপক্ষে আছে বা আলহাদিসে বাড়াবাড়ি করে আমি কিন্তু সেখানে খুলে বলে দিব। তাই আপনার পক্ষে যাক আমার পক্ষে যাক দেখে লাভ নেই। প্রথম কথা হচ্ছে হানাফি ভাই যারা আছে তাদের দাবি হচ্ছে এটা যে ভাই রফুল ইয়াদাইন করা সহি হাদিস আছে, আল্লাহ রাসূল রফুল ইয়াদাইন করতেন, তবে এটা শেষ জামানাতে মানসুখ হয়ে গেছে। কথা বোঝেন নাই? এটা কাদের দাবি? যারা হানাফি ভাই তাদের দাবি যে ভাই আমরা বিশ্বাস করি রাফুল ইয়াদাইন রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, কিন্তু শেষ জামানাতে এই রাফুল ইয়াদাইনকে আল্লাহ রাসূল বাদ করে দিয়েছেন, মানসুখ করেছেন, নাসিক করেছেন, এটাই তো। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, কোন জিনিসটা বলেন তো ভাই? তার মানে হানাফি ভাই রাফুল ইয়াদাইনকে অস্বীকার করছে না যে আল্লাহ রাসূল করেছে রাফুল ইয়াদাইন, তারা অস্বীকার করছে কোন জিনিসটাকে? এটা অস্বীকার করছে যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেনি, তার আগে রাফুল ইয়াদাইন বাদ দিয়েছে। দলিল স্বরূপ তারা বলছে যে আগে নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, শেষের দিকে মানসিক হয়েছে কি নাই? শেষের দিকে মানসিক হয়েছে, আগে মদ খাওয়া জায়েজ ছিল, তো পরে নাশেক মানসিক হয়েছে কি নাই? হয়েছে। তো তাদের দাবি হচ্ছে এটা। এবার আমাদের দাবি যে ভাই রাফুল ইয়াদাইনটা মানসিক হয়নি, কি বললাম? রাফুল ইয়াদাইন মানসিক হয়নি, আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছে, সাহাবীরা করেছে, তাবে তাবেইন করেছে, সাত সাতটে ইমামের মধ্যে রাফুল ইয়াদাইন ছিল, তারপরে মুহাদ্দিসের জামানাতে রাফুল ইয়াদাইন ছিল, তারপরে আসমা রিজাল গ্রন্থ যারা লিখেছে তাদের মধ্যে রাফুল ইয়াদাইন ছিল, এমনকি আজ পর্যন্ত রাফুল ইয়াদাইন তাওয়াতুর পর্যায়ে মুতাওয়াতির পর্যায়ে আমল এবং হাদিসের দিক থেকে প্রমাণিত আছে। তাই এটা মানসিক যারা বলছে তাদের কথা সঠিক নয়। এখন আমরা যখন বলছি রাফুল ইয়াদাইন মানসুক নয়, তখন তাদের একটা কথা যে মানসুক নয় তার দলিল কোথায়, বুঝেন না? মানসুক যে হয়নি তার দলিল কোথায়? তো আমাদের দাবি এটাই ভাই, বলুন তো, কোনো ব্যক্তি যদি মানসুক বা নাসিক মানসুক যদি কোনো বিধান হয় তার প্রতি যদি আমল করে তার বিধান কি বলেন? তার বিধান কি হবে? ধরুন নামাজের তো আগে কথা বলা যায় ছিল, ছিল না ভাই? এখন আগে নামাজে কেমন কথা বলা যাচ্ছিল জানেন? ইমাম সাহেব নামাজ পড়ছে, আপনি মুক্তাদি পেছন থেকে নামাজ পড়ছেন, এবার আপনি ঢুকে বলছেন, ঢুকে তখন বলছেন এই করাকাত চলছে, ও বলছে তিন রাকাত, বলছে ঠিক আছে আল্লাহ আকবার, মানে কথা বলে নামাজে তারা আপোষে কথা বলতো। তো ভাই বলুন তো, এটা নাসিক মানসিক হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি নামাজ মধ্যে কথা বলে তার নামাজ হবে না? হবে না, নামাজ বাতিল। হানাফিরা বলছে বাতিল, আমরা বলছি বাতিল। আগে মদ খাওয়া জায়েজ ছিল, স্পষ্ট আবু সাইদ খুদরি থেকে হাদিস বর্ণনা আছে, আল্লাহ রাসূল যখন পবিত্র কোরআন আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, মদের বোতলকে ভেঙে মদের পাত্রকে ভেঙে চৌচির করে দিল, তবে মদ খাওয়া তো আগে জায়েজ ছিল, পরে মদ খাওয়া জায়েজ এটা নাসিক হয়ে হারাম করা হলো। এখন যদি কোনো মুসলিম মদ খায় জায়েজ মনে করে, সে আর মুসলিম থাকতে পারবে ভাই? সে হারামের মধ্যে পতিত হবে কি হবে না? ঠিক একইভাবে আমাদের হানাফি ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে এটা যে ভাই বলুন তো, রাফুল ইয়াদাইন আগে জায়েজ ছিল, আপনি বলছেন পরে মানসিক হয়েছে, তো এখন যদি কেউ রাফুল ইয়াদাইন করে তার নামাজ হবে কি হবে না?
যদি বলে নামাজ বাতিল, কেন ভাই নামাজ বাতিল ফতোয়া দিতে পারবে? জি না। আর যদি বলে যে নামাজ বাতিল নয়, নামাজ জায়েজ, তো ভাই মানসুকের উপরে আমল করলে হুকুম হয়, এটা না জায়েজ, এটা জায়েজ কখনোই নয়। তো রফল ইয়াদিন করে কেউ যদি সালাত আদায় করে, তার নামাজকে বাতিল বলতে পারবেন? বলে দেখেন একবার, বলতে পারবে? তার মানে বোঝা গেল তার যুক্তির আলোকে, উসুলের আলোকে রফল ইয়াদিন মানসুক নয়। প্রশ্ন নম্বর দুই, যারা বলছে রফল ইয়াদিন মানসুক, তাকে প্রথম প্রশ্ন, ভাই বলুন কোরআনের কোন আয়াতে আছে যে রফল ইয়াদিন মানসুক? কোন আয়াত দ্বারা প্রমাণিত না। দুই, রসুল কোন সময় বলেছে যে রফল ইয়াদিন তোমরা আগে করতে, এখন বাদ দিয়ে দাও, তোমাদেরকে রফল ইয়াদিন করতে হবে না? যে মদের ব্যাপারে হাদিস এসেছে, কথা বলা স্পষ্ট নিষিদ্ধ হওয়ার ব্যাপারে হাদিস এসেছে, এবং নাসিক মানসিকের উপরে স্বতন্ত্র বই আছে, ভাই কোন জায়গাতে আছে যে রফল ইয়াদিন মানসুক আল্লাহ রাসূল বলে গিয়েছেন? জি না। চার নম্বর, কোন সাহাবি কি বলেছে যে রফল ইয়াদিন মানসুক হয়েছে, বাতিল হয়েছে? পাঁচ নম্বর, সাহাবিদের পরে কারা আছে? তাবেঈ। কোন তাবে কি বলেছে যে রফল ইয়াদিন মানসুক, বা কোনো তবে তাবাইন, তারা কে বলছে রফল ইয়াদিন মানসুক? সাত নম্বর প্রশ্ন আমাদের, ভাই বলুন তো সাত সাতটা ইমামের মধ্যে কোন ইমাম কি বলেছে রফল ইয়াদিন মানসুক? ভাই চার ইমামের এক ইমামও বলেনি রফল ইয়াদিন মানসুক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও রফল ইয়াদিনকে মানসুক তিনি বলেননি, বরং তার একটা মুনাজারার ঘটনা প্রমাণিত আছে, বা মুনাজার একটা ঘটনা আছে, কিন্তু ওখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রফল ইয়াদিন মানসুক সাবিত করেনি। তিনি সনদ কোনটা উত্তম অনুত্তম এর উপরে বাহাস ছিল। কথা বুঝতে পারছেন কি? তো ভাই আমার জানা মতে এই 1400 বছরের ইতিহাসের মধ্যে প্রথম রফলেনকে মানসুক দাবি করে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ, মৃত্যু 321 হিজরিতে। তার আগে পৃথিবীতে কোনো মানুষ রফলেনকে মানসুক এটা সাব্যস্ত করেনি, স্যার ইমামও বলেনি। তো আমাদের এবং কথা হচ্ছে এটা, ভাই স্যার ইমাম যে কথা বলেনি আপনি দাবি করছেন কিভাবে? কথা বুঝছেন নাই? যদি বলেন আমরা হানাফি মাজহাব মানি, এর জন্য রফল ইয়াদিনকে মানসিক বলি, তো আমাদের প্রশ্ন থাকবে ইমাম আবু হানিফা থেকে, বা ইমাম আবু হানিফার মূল ছাত্র থেকে আপনি প্রমাণ দেন যে তার রফল ইয়াদিনকে মানসিক বলেছে। বুঝেন নাই? এটা তো হওয়া উচিত। এবার আমাদের জবাব কি? জি ভাই, রফল ইয়াদিন আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত করেছে, দলিল সহিহ বুখারি থেকে প্রমাণ। সহিহ বুখারী 631 নম্বর হাদিস খুলবেন, মালিক বিন ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে, এটা ইসলামিক ফাউন্ডেশন সহিহ বুখারী হাদিস নম্বর 5603 আর আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 603। এই তিনটা গ্রন্থে হাদিসটা পাবেন স্পষ্ট। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা আছে যে মালিক বিন ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা বিশ্ব নবীর কাছে অনেকজন মানুষ এসেছিলাম, কোথায়? মদিনাতে, মদিনাতে এসেছিলেন। তারপরে বলছে 20 দিন আর 20 রাত্রি আল্লাহর কাছে সময় কাটিয়েছি, অতবার বাড়িতে যাওয়ার জন্য আমাদের মনটা উৎসুক হয়ে পড়লো। এমতো পরিস্থিতিতে আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমরা বাড়িতে যেতে চাই, অতপর আল্লাহ রাসূল তখন বললেন তোমরা বাড়িতে যেতে চাইছো? সাহাবীরা বলল জি আল্লাহ রাসূল যেতে চাইছি। তো আল্লাহ রাসূল অনেকগুলো নসিহত করেছিলেন, তার মধ্যে একটা নসিহত ছিল এটা, সল্লু কমার ওয়াইতুমুন্নি উসল্লি, যে এই যে 20 দিন 20 রাত্রি তোমরা আমাদের সঙ্গে ছিলে, তো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে ঠিক ওইভাবে তুমি গিয়ে সালাত আদায় করবে। কথা কি বুঝতে পারছেন? মালিক বিন ওয়ারিস একজন সাহাবি, আল্লাহ রাসূলকে দেখা করার জন্য তিনি মদিনাতে এসেছিলেন, 20 দিন 20 রাত্রি আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন, নামাজও পড়েছে। ভাই 20 দিনে বলেন তো কত রাকাত, মানে কত ওয়াক্ত নামাজ পড়েছে কমপক্ষে? কমপক্ষে 100 রাকাত তো নাকি রে ভাই? প্রতিদিন 5 করে যদি হয় 5 করে 100, তাহলে মালিক বিন ওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের কত ওয়াক্ত নামাজ পড়েছে? কমপক্ষে 100 ওয়াক্ত। আর আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলছে যে সাল্লু কামা রাআইতুমুন্নি সাল্লি, যে তুমি আমাকে যে সালাত আদায় করতে দেখলে ঠিক গ্রামে গিয়ে ওইভাবে সালাত আদায় করবে, প্রশিক্ষণ। এবার কথা হচ্ছে যে এই যে ঘটনা, মালিক বিন ওয়ারিস তিনি কোন সময় আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলেন, এটাই তো প্রশ্ন, যে কখন গিয়েছিলেন? তো আসমাউর রিজাল গ্রন্থে যে কোনো কিতাব উঠিয়ে দেখেন যে মালিক বিন ওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করেছেন। ভাই কত হিজরি? 9ম হিজরি, মানে 9 হিজরি। ভাই বলুন তো ইসলাম পরিপূর্ণ হয়েছে কত হিজরিতে? 10ম হিজরি, 9 জিলহাজ। তারপরে বোঝা গেল এই যে ঘটনা কমপক্ষে 9ম হিজরি ঘটনা, কারণ মালিক বিন ওয়ারিস ইসলাম কবুল করে বিশ্বনবীর কাছে গিয়েছেন, 100 রাকাত নামাজ পড়েছেন, 20 দিন 20 রাত্রি, মানে ঘটনাটা হাদিসটা কত হিজরির? 9ম হিজরির।
মানে বোঝা গেল এখানে নব হিজদে মালিক বিন ওয়ারিস আল্লাহ রাসূলের পিছনে গিয়ে সালাত আদায় করেছেন, তিনি সালাত শিখিয়েছেন আল্লাহ রসুল থেকে, এক দুই বার না কমপক্ষে 100 ওয়াক্ত বিশ্ব নবীর পিছনে সালাত আদায় করেছেন। এবার সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 739 খুলে দেখেন মালিক বিন ওয়ারিস তিনি সালাত আদায় করছেন, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি রফল আদায় করছেন, মানে সহিহ বুখারীতে মজুদ আছে, বোঝেন নাই, সহিহ বুখারীতে মজুদ আছে মালিক বিন ওয়ারিস হাদিস বর্ণনা করছে যে আল্লাহ রাসূলের সঙ্গে যখন সালাত আদায় করেছে আল্লাহ রাসূল নিসবাত করছে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফল আদায় করতেন আল্লাহ রাসূল এইভাবে সালাত আদায় করেছে। তো ভাই বলুন তো কমপক্ষে নবম হিজরি পর্যন্ত রফল আদায় ইসলামে জায়েজ ছিল, প্রমাণ হলো কি হলো না ভাই? এর চাইতে বড় কোনো দলিল লাগবে আর ভাই? নবম হিজরি মধ্যে দলিল দিলাম। তো যারা বলছে রফল আদায় মানসুখ তাদের কাছে প্রশ্ন আমার এটা ভাই, রফল আদায় যে মানসুখ কত হিজরিতে মানসুখ হয়েছে, মক্কাতে না মদিনাতে, প্রমাণ দেন কত হিজরিতে হয়েছে ভাই? আমি তো নবম হিজরির দলিল দিলাম ভাই, এর চাইতে বড় দলিল লাগবে আর? যদি বলেন দশম হিজরিতে ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজরি পর্যন্ত দলিল লাগবে ভাই, দশম হিজরি পর্যন্ত দলিল দিচ্ছি, আপনি খুলে দেখেন ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম শুনেছেন ভাই, ইনিও ইসলাম কল করে নবম হিজরিতে, কোথায় দেখবেন? আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 855 হিজরি, তার একটা সহিহ বুখারীর সারা আছে উমদাতুল কারি 735 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আইনি তিনও লিখেছেন যে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবম হিজরিতে ইসলাম কল করেছে, কত হিজরি ভাই? নবম হিজরি। আর ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল আছে, কোথায়? সূরা নাসাই 1159 আর সূরা কুমরা লিন নাসাই হাদিস নম্বর 750 যে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে বছর তিনি ইসলাম কবুল করেছেন তার পরে বছর তিনি গিয়েছেন বিশ্বনবীর কাছে আর রাসূলকে দেখছেন তিনি সাদরের মধ্য থেকে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফল আদায় করছেন ভাই। ওয়ালি বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা নব হিজরিতে ইসলাম কবুল করেছে, তিনি গিয়েছেন কত হিজরি বলছে তার পরের বছর, মানে দশম হিজরি। ওয়ালি বিন হুজুর বলছে রাসূলকে দেখলাম চাদরের মধ্যে থেকে তিনি রফল আদায় করছেন ভাই, এটা কত হিজরি কথা? দশম হিজরি। তো ভাই দশম হিজরি ইসলাম পরিপূর্ণ, দশম হিজরি মধ্যে দলিল দিলাম, বলুন তো আর দলিল লাগবে? আর দলিল দরকার আছে? এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউটিউবে চান লিখেন বি আর রাহুল হোসেন রাফুলিয়া দিন কি মানসুক, এ বিষয়ে পরে আমার বেশ কয়েকটা আলোচনা পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখেন আরো অনেকগুলো দলিল দেওয়া হয়েছে। আপনার জানার জন্য আমি এতটাই দিলাম, তারপরে অসংখ্য দলিল দেওয়া সম্ভব। তারপরে একটা কথা বলি ভাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটা আলাদা বই আছে জুজুল রাফুলিয়া দাইন, 198 খানা হাদিস আছে ভাই, ইমাম বুখারী রচনা করে গেছেন। তো রফল আদায় যদি মানসুখ হতো ইমাম বুখারী তো বলতো তাহলে খণ্ডন করতো, বা সালাতদের মধ্যে কেউ বলতো রফল আদায় মানসুখ, কেউ বলেনি ইমাম তাহাবি ব্যতীত, তাই রফল আদায় মানসুখ এটা যারা দাবি করছে সম্পূর্ণ ভিত্তিহীন, এটা না সালাফরা বলেছে না খালাফরা বলেছে, ইদানিং কিছু হুজুররা বলছে, আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি